মার্কিন বা যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস, তিনি বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির কাছে পৌঁছে দিয়েছেন। আমরা এটা নিয়ে অনেকগুলো কন্টেন্ট করেছি, আমরা বলেছি যে এই সময়ে সেই চিঠি আসলে কতটা কী কাজে আসতে পারে না পারে, এবং আমাদের ধারণা যে এটা আসলে বাস্তবতার নিরিখে সংলাপ যেহেতু তফসিল ঘোষণা হয়ে যাচ্ছে সেটা কতটা বাস্তবসম্মত, যাই হোক সে আলোচনা এখন যাব না। এখন ইন্ডিভিজুয়ালি আমরা আওয়ামী লীগের দিক থেকে ধারণা ছিল যে আওয়ামী লীগ হয়তো আনুষ্ঠানিকভাবেই আওয়ামী লীগ কোনো প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানা যাবে, কিন্তু প্রতিক্রিয়া জানা যায়নি। বিএনপি এই জিনিসটিকে কীভাবে নিচ্ছে, নিশ্চয়ই অনেকের মনে এই প্রশ্ন তৈরি হতে পারে, আমাদের মনেও সেই প্রশ্ন তৈরি হয়েছে, এবং আমরা দিনভর নিজেরা যারা আমরা কাজ করি বিএনপি বিটে তারা নিজেরা আলাপ আলোচনা করেছি, খোঁজ খবর নিয়েছি, কথা বলেছি, নিজেরাও নিজেদের মতো কথা বলেছি, নেতাদের সঙ্গে টুকটাক কথা বলেছি, সেটি আমি একটু কোট করতে চাই। আমি জাগো নিউজের রিপোর্টার খালিদ হোসেন তার রিপোর্টে সে যেটি জানাচ্ছে যে শর্তহীন সংলাপ যুক্তরাষ্ট্রের আহ্বানে ইতিবাচক থাকলেও সতর্ক বিএনপি। রিপোর্টটি বেশ ইন্টারেস্টিং, বিএনপির মনোভাবটি জানা খুব প্রয়োজন ছিল, এবং এই রিপোর্টে খালিদ হোসেন সে বেশ বিস্তারিতভাবেই বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে বেশ অনেকগুলো ইনফরমেশান তুলে ধরেছে, এবং আমার মনে হয় যে সামনের দিনের রাজনীতির মেরুকরণ এবং টার্নিংয়ে এগুলো বেশ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। রিপোর্টে বলা হচ্ছে চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে আহ্বান জানিয়েছে এটাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সতর্কভাবে বিষয়টি পর্যালোচনা করছে। শিগগিরই বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে এ বিষয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসকে জানানো হবে, আমেরিকান দূতাবাসকে তারা একটি উত্তর দিবে। সোমবার রাতে মার্কিন দূতাবাস থেকে সংলাপের চিঠি পেয়েছে বিএনপি, সেটা বিএনপির সিনিয়র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি সেটি নিশ্চিত করেছিলেন। যুক্তরাষ্ট্রের এই সংলাপের আহ্বান নিয়ে বিএনপি বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে দলীয় সূত্রগুলো অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো ধরনের সংলাপে বিএনপি অংশ নেবে না এমন অবস্থান থেকে দলটির কিছুটা সরে আসার আভাস মিলেছে। যে শেখ হাসিনা আগে যেটা বিএনপি বলেছে যে শেখ হাসিনাকে আগে পদত্যাগ করতে হবে তারপরে সংলাপটা আমরা করার বিষয়ে, কিন্তু এখন সেখান থেকে কিছুটা সরে আসার আভাস মিলেছে। বিএনপি এখন নির্বাচনকালীন সরকারের বিষয়ে সংলাপ করতে আগ্রহী, তবে সংলাপের আগে দলীয় নেতাদের মুক্তির বিষয় নিয়েও নেতারা চিন্তাভাবনা করছেন, কারণ তাদের মুক্তি ছাড়া কার সঙ্গে সংলাপ হবে সেটাই বড় প্রশ্ন। এটা একটা গুড সাইন, অবশ্যই একটা গুড সাইন। যত কিছুই হোক আমরা যতই আশঙ্কা করি সংলাপ না হওয়ার পরিবেশ নেই, যদি এটা হয় যে হ্যাঁ নেতাদের মুক্তি, কারণ আসলে তো ঠিক যে বিএনপি এখন বিএনপির সঙ্গে সংলাপ হতে হলে কার সঙ্গে বসবে, সবাই তো জেলে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটি আর দুজন মেম্বার সহ তারা সবাই জেলে। সে রিপোর্টে বলা হচ্ছে পাশাপাশি নির্বাচনের তফসিল যদি পিছিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে সংলাপ নিয়ে সরকারের সঙ্গে একটি ইতিবাচক মনোভাবের প্রতিফলন থাকতে পারে এমন ধারণা রয়েছে বিএনপিতে। আর সংলাপে বসলে বিএনপি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের ব্যাপারটি এজেন্ডা হিসেবে রাখতে চায়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরবে তারা। সার্বিক পরিস্থিতি সতর্কতা অবলম্বন করছে বিএনপি, কেননা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চিঠিকে রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। এই লুর দেওয়া এক চিঠির কয়েকদিন পরই পাকিস্তানের ইমরান খান সরকারের করুণ পরিণতি হয়। আমরা এর আগে বলেছি যে ইমরান খান নিজেই দায়ী করেছিলেন ডোনাল্ড লুকে যে ডোনাল্ড লু তার সরকারের পতন ঘটিয়েছে, এবং সেই ইমরান খান সরকারের পতনের কয়েকদিন আগে এই ধরনের একটি চিঠি ডোনাল্ড লুর পক্ষ থেকে গিয়েছিল। দলটির নেতাদের একাংশ মনে করছে রাজপথে সংঘাত সহিংসতা এড়িয়ে সংলাপের মাধ্যমে যদি নির্বাচনকালীন সরকারের বিষয়ে রাজনৈতিক সমঝোতা করা যায় সেটা দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক। সবাই বলে, আমরা সবসময় বলে এসেছি, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই অপশনটি ব্যবহার করতে চায়, তবে সংলাপ ফলপ্রসূ না হলে সেক্ষেত্রে রাজপথে সমাধানের আদায়ের ব্যাপারেও নেতাকর্মীদের অবস্থান থাকবে। আদতে বিষয়টা এখন এই জায়গায় গড়িয়েছে। ধরুন এখন যদি বিএনপি বলে আমরা সংলাপে বসব না, আমরা কোনো সংলাপ টংলাপে বুঝি না, সংলাপে যাব না, অনুরোধ থাকে, তাহলে কিন্তু দায় ভার এবং যে পরিস্থিতি এটার পুরোটাই
একদম সম্পূর্ণ বিএনপির ঘাড়ে চলে আসে। সুতরাং ডোনাল্ড লুর এই প্রস্তাব বিএনপির জন্য একটা চ্যালেঞ্জিং প্রস্তাব হয়েছে এবং এটাকে কীভাবে সতর্কতার সাথে বিএনপি হ্যান্ডেল করবে এবং সেটার আবার সরকার কী রিয়্যাক্ট করে, কারণ সরকার ইতিমধ্যে বিএনপিকে সন্ত্রাসী দল, আগুন সন্ত্রাসী দল, তারা বিএনপি জামাত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন এরকমভাবেই তারা প্রতিনিয়ত চিহ্নিত করছেন এবং সংলাপ সমঝোতার কথা একদম উড়িয়ে দিচ্ছেন। তারা বলতে পারেন যে যারা এখন সহিংসতার পথে চলে গেছে তাদের সঙ্গে কী ধরনের সংলাপ। এইরকম বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে বিএনপিকে একটি বড় দায় থেকে উতরে যাওয়ার জন্যে এখন কোন পথ নেতারা বেছে নেন সেটাই দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।